আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আচার শুনলেই কিন্তু জিভে পানি চলে আসে, তাই না? কোনো রকম ফ্রিজে রাখা ছাড়াই সারা বছরের জন্য এই আচারটা বানিয়ে রেখে দিতে পারেন। আর কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু আচারটা একবার বানিয়ে সারা বছর রেখে দিবেন, আর যখনই ইচ্ছা তখনই কিন্তু খেতে পারবেন। টক মিষ্টি ঝাল এই আচারটা কিন্তু শুধু এমনিতেই নয়, বিরিয়ানি অথবা খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখাবো এই টক মিষ্টি ঝাল আমের আচার বা আমের চাটনি। আর এই আমের আচারটা এতটাই টেস্টি হয় যে চুলা থেকে নামাতেই কিন্তু সবাই কাড়াকাড়ি করে খেয়ে ফেলবে। আশা করি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা সবসময় অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। আচারটা তৈরি করার জন্য আমি এখানে আমগুলোকে কেটে নিচ্ছি। ঠিক একটা আম চারফালা করে নিয়েছি, তবে এটাকে চারফালা করে রাখবো না, পরবর্তীতে আমি আট ভাগ করে নিয়েছি একটা আম। তো আমগুলোকে আমি ছুলে নিচ্ছি। এই আমের খোসাসহ কিন্তু আপনারা তৈরি করতে পারেন, তবে আমার স্কিনটা বেশি ভালো ছিল না, মানে আমের স্কিনটা। আমি চার পাঁচ দিন আগে কিনেছি, যখন কিনেছি তখন কিন্তু ফ্রেশ ছিল, কিন্তু চার পাঁচ দিন পরে যেহেতু বানাচ্ছি তখন যেন আমের উপরের অংশটা মানে খোসাটা একটু কালো হয়ে গেছে, যার কারণে কিন্তু আমি এটাকে ছুলে নিচ্ছি। আপনারা ফ্রেশ হলে খোসাসহ তৈরি করতে পারবেন। চারখণ্ড করে ভেতরের আঠি বা বড়াটা ফেলে দিচ্ছি, তারপরে এই যে কেটে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি সব আমগুলোকে কেটে নিব। আর পাশে যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমি মোরব্বা তৈরি করেছি, আর এটা কিন্তু আমি চ্যানেলে আপলোড করেছি যে কিভাবে সহজ পদ্ধতিতে কোনো ছিদ্র করা ঝামেলা ছাড়াই এই আমের মোরব্বা তৈরি করবেন। তো এই আমগুলো দিয়ে তো মোরব্বাই বানিয়েছিলাম। হ্যালো, দেখুন তো আমগুলো, এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে চার খণ্ড করে নিয়েছি, তবে অনেক বেশি বড় বড় মনে হয়েছে তার জন্য আমি আট খণ্ড করে নিয়েছি। ভালোভাবে ধুয়ে এবার পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এটাকে রোদ্রে দেওয়ার কোনোই দরকার নেই, সরাসরি কিন্তু আমরা আচারটা তৈরি করব, সেটাও থাকবে এক বছর দুই বছরও। তো এভাবে একটু শ্রেণীর মধ্যে ছড়িয়ে রাখবেন বাতাসে, যখন একেবারে গা থেকে পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু আচারটা তৈরি করে নিব। তো আমি কিছুক্ষণ বেলকুনিতে রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে চলে এসেছি কিচেনে। তো পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি, আমি দুই কাপ সরিষার তেলের মধ্যে আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি, আর তারপরে দিচ্ছি সরিষা বাটা, আর এর মধ্যে সরিষা এবং দশ বারোটা কাঁচামরিচ দিয়েছি। আর পেস্ট করার জন্য দিয়েছি কিন্তু ভিনেগার, একটু পানি ইউজ করা যাবে না। এবার এখান থেকে অর্ধেকটার মতো দিয়েছি, ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা দিয়ে কিন্তু আমি আবার অন্য আরেকটা আচার তৈরি করে দেখাবো। আর যখনই তৈরি করবো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো সেটাও। এবার দিলাম দুইটা শুকনা মরিচ, অবশ্যই শুকনা মরিচটা একটু তেলেই প্রথমে দিবেন, আমি ভুলে গিয়েছি পরে দিয়েছি। এবার দিচ্ছি টেস্ট অনুযায়ী একটু লবণ। এবার ভালোভাবে আদা রসুন এবং সরিষাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ, আর মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ, কারণ এর মধ্যে আমি আরও ব্যবহার করব চিলি ফ্লেক্স। ধনিয়ার গুঁড়োও কিন্তু এক চা চামচ দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রথমেই তিন থেকে চার মিনিটের মতো। অনেকেই আছেন সাথে সাথে চিনি দিয়ে দেন, কখনোই চিনিটা প্রথমে দিবেন না, একটু কষিয়ে নিলে ওই আচারটা বেশি টেস্টি হয়। চার পাঁচ মিনিট কষানোর পরে এবার দিয়ে দিচ্ছি চিনি, আমি এখানে আড়াই কাপ চিনি দিচ্ছি।
এবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে চুলাতে জাল করে নিব আরও 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে কিন্তু আপনাদের সাথে দেখাচ্ছি অনেকটা কিন্তু পানি ছেড়ে দিবে। তো এ দেখেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো আমি একটু চেক করে দেখছিলাম, টকটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছিলো, তো আমি আরও আধা কাপের একটু বেশি চিনি দিয়েছি। টোটাল কিন্তু 3 কাপের একটু বেশি চিনি লেগেছে আমার এখানে 3 কেজি আমের আচারের মধ্যে। আর টক মিষ্টিটা ডিপেন্ড করছে কিন্তু আপনারা কতটুকু টক বা মিষ্টি রাখতে চান সেটার উপরে। প্রথম দিন জাল দিয়ে কিন্তু এবার অফ করে দিয়েছি চুলাটা, এবার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন কিন্তু এই যে ভিনেগার নিচ্ছি, ভিনেগার দিচ্ছি এখানে আধা কাপের একটু বেশি। আমি কিন্তু সরিষার মধ্যেও প্রায় আধা কাপের একটু কম দিয়েছিলাম ভিনেগার, মানে এটা হচ্ছে সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। এবার দিচ্ছি 5 ফোড়ন, আমি 10 টাকার 5 ফোড়ন এর মধ্যে ইউজ করেছি, আমি সেটাই বললাম। তো এর মধ্যে কিন্তু আমি শুকনা মরিচটাও একই সাথে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এবার বিট লবণ দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি কিন্তু প্রথমে লবণ দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ, এবার বিট লবণ দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার কিন্তু অনবরত নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর আমি যে কোনো আচার কিন্তু একদিনেই কমপ্লিট করি না, এই আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে না। 2 থেকে 3 দিন অথবা 4 দিন জাল করে যে আচারটা তৈরি করবেন সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এখন আমার এইটা কিন্তু তৃতীয় দিন। তো তৃতীয় দিনে কিন্তু কালারটা অনেকটা পরিবর্তন বা চেঞ্জ হয়ে গেছে, আর এটাকে নেড়ে চেড়ে বা পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। কোনো ইউজ করা হয়নি পানি, তারপরেও কেন পানি, কারণ চিনিটা দিলে কিন্তু অনেকটা পানি গলে আর আম থেকেও যে রসটা বের হয় একসাথে, মানে ওই দুইটা একসাথে মিলে কিন্তু বেশ অনেকটা পানি কিন্তু জমে যায়। তো সেটাকে জাল করতে করতে আমার এইটা হচ্ছে চতুর্থ দিন, অর্থাৎ এটাই ফাইনাল, মানে এদিন হচ্ছে শেষ। তো চতুর্থ দিনে কালারটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর এসেছে। তো জালটাল করে তারপরে হচ্ছে আমি এবার ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর একটা লুক, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতে তো মাশাল্লাহ অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল। এবার যেটা করতে হবে, আমি বয়ামে ভরে নিচ্ছি, আর এই বয়ামটা কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেবেন অথবা চুলার কাছে শুকিয়ে নেবেন, কোনোভাবেই যেন পানির ফোটাও না থাকে, তাহলেই কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আর যে চামচটা দিয়ে আপনি আচারটা ভরবেন সে চামচটাও কিন্তু অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে ধুয়ে। কিছু কিছু টিপস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর ভালো থাকার আরও একটা কারণ হচ্ছে সিরকা। তো সিরকাটা দিলে এমনিতেই ভালো থাকবে, তারপরেও যদি আপনি ভালো চামচ ইউজ না করেন, ভালো বয়ামে যদি না রাখেন, সেক্ষেত্রেও কিন্তু ছত্রাক ধরে যায়। তো এই সমস্ত টিপসগুলো ফলো করে যদি আপনারা আচার বানিয়ে রাখেন তাহলে সারা বছর খেতে পারবেন। খিচুড়ি, বিরিয়ানি অথবা এমনিতেই কিন্তু যখন ইচ্ছা হয় তখনও কিন্তু আমরা বাটিতে নিয়ে নিয়ে খাই, অনেক মজা লাগে। তো খুব সহজে তৈরি করে দেখালাম টক মিষ্টি ঝাল, আমের আচার বা চাটনি। আশা করি সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা অল অপশনটিও ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।